আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার টিকটক ভিডিওতে লাইকস বাড়াতে পারেন। তো এটা নিয়ে অনেক আগে আমি ভিডিও দিয়েছিলাম, তো কিছুদিন ধরে ভিডিও আপলোড করা হয় না কিছু সমস্যার কারণে। তো এখন থেকে আমরা রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। সো দেখুন, এখানে কিন্তু আমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে অ্যান্ড এই অ্যাকাউন্টে কিন্তু 37টা ফলোয়ার্স অ্যান্ড 37টা লাইকস রয়েছে অ্যান্ড দুইটা ভিডিও আপলোড করা রয়েছে। এখন আমি এই অ্যাকাউন্টের এই ভিডিওগুলোতে লাইকস আপনাদেরকে বাড়িয়ে দেখাবো সম্পূর্ণ ফ্রিতেই, কোনো প্রকার অ্যাপ্লিকেশন ডাউনলোড ছাড়া বা কোনো প্রকার কয়েন আর্নিং ছাড়া, সম্পূর্ণ একটি ফ্রিতেই বাড়িয়ে দেখাবো। তো কিভাবে কি করবেন সম্পূর্ণ বিস্তারিত রয়েছে আজকের ভিডিওতে, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের এই ভিডিও দেখার পরে লাইকস বাড়াতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা নতুন আছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন। তো চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো গাইস, এর জন্য ফার্স্ট অফ অল আপনার প্রয়োজন হবে একটি যে কোনো একটি ব্রাউজার ওপেন করার। তো এখন আমি জাস্ট এখান থেকে কি করছি, ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। তো এখন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পরে জাস্ট এখানে রয়েছে টাইপ সার্চ ও টাইপ ওয়েব অ্যাড্রেস, জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তো আমি এখানে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে একটা ওয়েবসাইট আপনাকে প্রবেশ করতে হবে। সো ওয়েবসাইটের নাম হচ্ছে FOLLOWER, এটা লিখবেন। দেয়ারপর লিখে অ্যাশলি অ্যাশিউপি, এটা লিখে জাস্ট এখান থেকে সার্চ করে দিবেন। ফলোয়ার সাপ লিখে জাস্ট এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি পাবেন এইটাতে প্রেস করে দিবেন। তো এইটাতে প্রেস করে দেওয়ার পরে জাস্ট এরকম চলে আসবে। তো জাস্ট এখন আপনারা কী করবেন, এই যেখানে মেনু আইকন রয়েছে মেনু আইকনে প্রেস করে দিবেন থ্রি ডটে। সো থ্রি ডটে প্রেস করার পরে জাস্ট এরকম চলে আসবে। এইখানে চলে আসার পরে নিচে রয়েছে যে ফ্রি ট্রায়ালস নামের একটি অপশন রয়েছে, এইটাতে একটা প্রেস করে দিবেন। তারপরে যেখানে টিকটক নামের একটি অপশন, জাস্ট এইটাতে প্রেস করে দিবেন। অ্যান্ড দেন এরকম আপনাকে সার্ভিসগুলো দিবে যে আপনি কোন কোন তিনটা সার্ভিসের মধ্যে ভিউস নেবেন, লাইকস নেবেন নাকি ফলোয়ার্স। তো আমি যে এখান থেকে আপনাকে লাইকস বাড়িয়ে দেখাবো এর জন্য এই যে মাসের অপশনটা আছে ফ্রি লাইকস, আমি জাস্ট এটাতে ক্লিক দিয়ে দিলাম। এটাতে ক্লিক দেওয়ার পরে জাস্ট এরকম আসবে, এরকম বলবে যে ফ্রি টিকটক লাইকস আর ট্রায়াল ফলোয়ার সাব এরকম আসবে। দেন আপনি চলে আসবেন নিচে। নিচে আসার পর এখানে আপনাকে এরকম বলবে যে প্ল্যানস স্টার্টিং অ্যাট $2, $2 খরচ হবে। তো আমাদের এখানে একটা $1 খরচ পড়বে না, 1 সেন্টও খরচ পড়বে না, আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে নিবো। তো এর জন্য আমাকে মাস্ট বি যেটা করতে হবে, এগুলো এখানে এই যে অপশনগুলো রয়েছে এগুলো চাইলে পড়তে পারেন অথবা নাও পড়তে পারেন, এগুলো পরবর্তীতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এখানে রয়েছে গেট ফ্রি লাইকস, আমি জাস্ট এটাতে একটা প্রেস করে দিবেন ফার্স্টে। অ্যান্ড দেন ফাইনালি কিন্তু দেখুন আমাদের ডলার এখানে কিন্তু $0 রয়েছে, তার মানে হচ্ছে আমাদের কিন্তু এই কাজটা হচ্ছে করলে আমাদের হচ্ছে $0, কোনো প্রকার ডলার খরচ হবে না। আর এখানে আমরা কিন্তু 100 ভিউস ফ্রিতেই পেয়ে যাবো হচ্ছে লাইকের ইয়াতে, সরি আমাদের হচ্ছে এই প্ল্যান রাইট এখানে আগে সিলেক্ট করে নিতে হবে। আমরা যদি ভিউজটা সিলেক্ট করা ছিল এটা লাইক সিলেক্ট করতে হবে। জাস্ট এই যে টিকটক ফ্রি ভিউজ রয়েছে এটাতে ক্লিক দিয়ে দিবেন। এরপর এই যে এই বাটনটা প্রেস করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এই যে এখানে রয়েছে ফ্রি টিকটক লাইকস, এই দ্বিতীয় অপশনটা জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। তারপর দেখুন এখানে আমি 10টা লাইকস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো তারা বলছে। তো এখন আমরা কি করব, জাস্ট এই যে নিচে রয়েছে যে বাই নাও, তো তার আগে আপনারা দেখে নেবেন যে উপরে নিচে কিছু আছে কিনা। তো আমাদের সব কিছু ঠিক আছে, এখানে রয়েছে বাই নাও, আমরা জাস্ট কি করবো এই বাই নাও এ প্রেস করে দেবো। অ্যান্ড ডেলিভারি বলছে যে up to 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টা হাইস্ট লাগতে পারে, কিন্তু 24 ঘন্টা আমাদের লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে আমরা পেয়ে যাবো। তো ফার্স্টে বলছে একটা ইমেল অ্যান্ড নিচে বলছে যে ইন্টার ইউর ভিডিও URL ফ্রম ইউর টিকটক অ্যাপ। সো আমরা এখন কি করবো, জাস্ট আমাদের টিকটক অ্যাপটা ওপেন করবো। আগে টিকটক অ্যাপটা ওপেন করবো, জাস্ট আমাদের ভিডিওটার লিঙ্কটা আগে নিতে হবে, লিঙ্কটা নিয়ে ওখানে পেস্ট করতে হবে, অ্যান্ড আমাদের মেলটা দিতে হবে। তো এখন আমি জাস্ট এখানে চলে আসলাম। আসার পরে এখন আমি কী করবো, যে ভিডিওতে বাড়াবো ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবো। ফার্স্টের যে ভিডিওটা রয়েছে এইটাতে রয়েছে 4টা লাইকস, তো এখন আমরা এইটা সিলেক্ট করবো। এর জন্য রয়েছে থ্রি ডট প্রেস করে দেবেন। তারপর রয়েছে এখানে কপি লিঙ্ক, কপি লিঙ্কটা এখানে পাওয়া যাচ্ছে না, এখন আপনি এইদিকে চলে আসবেন। এইদিকে আসার পরে জাস্ট এখানে রয়েছে কপি লিঙ্ক, কপি লিঙ্কে প্রেস করে দেবেন। তো কপি হয়ে গেছে লিঙ্কটা, এখন আমরা কী করবো, জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবো। অ্যান্ড ইন্টারভিউ ভিডিও লিঙ্ক এখানে জাস্ট এখানে চাপে ধরে জাস্ট পেস্ট করে দিব। অ্যান্ড এখানে উপরে বলছে যে ইমেল, তো এখন আমাদের ইমেলটা এখানে চাচ্ছে, সো আমাদের ইমেলটা এখানে এখন আমরা বসিয়ে দিব। তো আপনার ফোনে যে ইমেলটা আছে ওই ইমেলটা দিবেন, যাতে হচ্ছে তারা কিন্তু আপনাকে একটা কনফার্মেশন মেল পাঠাবে। তো এখন আমি আমার ফোনে যে মেলটা আছে ওইটা দিয়ে দিচ্ছি, এই যে এই মেলটা। তো এখন আমি আমার মেলটা এখানে বসিয়ে দিলাম। তো মেইলটা বসে দেওয়ার পর আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে জাস্ট আপনি দেখে নেবেন যে আপনার মেইলটা ঠিক আছে কিনা। তো আমার এটাই মেইল, দেখুন আমার এই যে নিচের টিক মার্কগুলো রয়েছে চেক মার্ক, এগুলোকে অবশ্যই ইনেবল করে দিবেন। তো এখন আমি কী করলাম, এগুলোকে ইনেবল করে দিলাম। তারপর নিচে চলে আসবেন, জাস্ট এই যে নিচে রয়েছে এখানে ফ্রি নামে একটি বাটন রয়েছে, জাস্ট এই ফ্রি বাটন একটা ক্লিক দিয়ে দিবেন। দেখুন আমি এই ফ্রি বাটন একটা যদি ক্লিক দিয়ে দিই,
ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রসেসিং পেমেন্ট, অর্থাৎ আমাদের এটা পেমেন্ট হচ্ছে। এরকম বলছে যে ফ্রি ট্রায়াল নট সাকসেসফুল, সরি আমি হচ্ছে এখানে আমার যেই মেইলটা আমি দিয়েছি ওই মেইলটা আবার এর আগে দিয়েছিলাম এর কারণে আর কি। যাই হোক আমি মেইলটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে সো গাইস, আমি হচ্ছে ইমেলটা আমি দিয়ে দিলাম, আমার হচ্ছে মেইলটা চেঞ্জ করে নিলাম, কারণ হচ্ছে এর আগে যেটা দিয়েছিলাম ওইটা আমি এর আগে ইউজ করে ফেলছি। মানে হচ্ছে একটা ইমেল আপনি জাস্ট একবারে করতে পারবেন, আর তাছাড়া কীভাবে না আনলিমিটেড করবেন সেটাও আমি ভিডিওর মাঝে শেষে দেখিয়ে দিব। তো দেখুন বলছে যে ইউর ট্রায়াল অলমোস্ট ডান, অ্যান্ড বলছে চেক ভেরিফিকেশন লিংক অ্যান্ড ইমেল উই সেন্ড ইউ, সেন্ড ইউ অ্যান্ড ইউর লাইকস ভিউস ফলোয়ার্স উইল বি ডেলিভারিড উইদিন মিনিট। তো এখানে বলছে যে আমাদের অর্ডার অলমোস্ট ডান হয়ে গেছে, আমাদের অর্ডার দিয়ে দিয়েছে, এখন জাস্ট আমাদের মেইলে একটা ভেরিফিকেশন আসবে, জাস্ট ভেরিফাই করে নিব, অ্যান্ড দেন আমাদের কয়েক মিনিটের মধ্যে আমাদের লাইকসগুলো দিয়ে দিবে, লাইকস ফলোয়ার্স বা যেগুলো আমরা সাবমিট দিয়েছিলাম সেগুলো এখানে বলে দিয়েছে। তো এখন উপরে দেখুন আমাদের কিন্তু ফাইনালি একটা মেইল দিয়ে দিয়েছে তারা। তো এখন আমি জাস্ট মেইলটা ওপেন করি, তো মেইলটা ওপেন করার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের ফলোয়ার্স সাব থেকে কিন্তু একটা মেইল দিয়ে দিয়েছে। এখন নিচে চলে আসবো, রয়েছে ভেরিফাই ইমেইল, জাস্ট এই বাটন একটা প্রেস করে দিবেন। তো এই বাটন প্রেস করার পর জাস্ট এই রয়েছে, আমি ব্রাউজার ওপেন করলাম, তো ব্রাউজারে ওপেন করার পরে জাস্ট একটু অপেক্ষা করবেন। তো দেখুন লিঙ্কটা কিন্তু এখানে ওপেন হচ্ছে, অ্যান্ড হচ্ছে আমাদের একটু অপেক্ষা করতেও দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ফ্রি ট্রায়াল সাকসেসফুল। তো তো বলছে যে আমাদের হচ্ছে এটা কিন্তু ফ্রি ট্রায়ালসটা কিন্তু সাকসেস হয়ে গিয়েছে, অ্যান্ড আমাদের কিন্তু এখন জাস্ট অপেক্ষা করতে হবে, এই যেহেতু আমরা এটা দিয়ে দিয়েছি তখন আমরা জাস্ট একটু অপেক্ষা করবো, একটু অপেক্ষা করলেই কিন্তু আমাদের এটা দিয়ে দিবে। আর কীভাবে আনলিমিটেড করবেন সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ভিডিওর শেষে। সো অবশ্যই লাস্ট লাস্টের অপশনটা লাস্ট অপশন যেটা দেখবেন, তো আমি একটু ভিডিওটা পজ করে নিচ্ছি, যখন আমাদের লাইকগুলো আসবে তখন আমি ওকে। সো এভরিওয়ান, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব একদম লাইভ প্রুফ, আপনারা বিশ্বাস করতে পারবেন। আমরা সাবমিট দিয়েছিলাম হচ্ছে প্রায় তখন হচ্ছে সময় ছিল 4:55 এরকম টাইম ছিল। তো এখন দেখুন এখন টাইম হচ্ছে 5:14। সো এখন আমরা জাস্ট দেখছি যে এখন চলে আসছে আমাদের সকল লাইকসগুলো, আমাদের আগে লাইক ছিল হচ্ছে 37টা লাইক 37টা ফলোয়ার ছিল। তো এখন আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটা এখানে জাস্ট ওপেন করবো, অ্যান্ড দেন আমি আমার প্রোফাইলে চলে আসছি। প্রোফাইলে আসার পরে ও মাই গড দেখুন গাইস, এখানে জাস্ট ওয়াও, আপনার বিশ্বাস করতে পারেন যখন এটা সাবমিটটা কমপ্লিট হয়ে যাবে আপনার এখানে চলে আসবে, তখন আপনি নিশ্চিত বিশ্বাস করতে পারবেন এটা। আর দেখুন এখানে 37টা ফলোয়ার্স অ্যান্ড 47টা, আপনারা 37 থেকে 10 যোগ করেন তাহলে কিন্তু 47 হয়ে যায়। তো এইভাবে কিন্তু এখন বাড়াতে পারেন। তখন আমি লাইভ প্রুফ আমি নোটিফিকেশন আপনাকে দেখিয়ে দিই, ইনবক্স রয়েছে, ইনবক্সে চলে আসলাম, অ্যান্ড ফাইনালি আমাদের হচ্ছে উপরে কিন্তু আমরা যদি অ্যাক্টিভিটিতে চলে আসি, অ্যাক্টিভিটিতে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের আগের সব নোটিফিকেশন। কিন্তু এখন আমি জাস্ট আপনাদেরকে ভিডিওটা এখন ওপেন করে দেখাবো। এখানে এই যে আমার ভিডিওটা ওপেন করলাম, দেখুন দেখতে পাচ্ছেন মাত্র 4টা কিন্তু এখানে লাইক ছিল, এই যে 4টা লাইকস। এখন আমরা জাস্ট রিফ্রেশ করে নিব, অ্যান্ড রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমাদের হচ্ছে লাইকসগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছেন 14টা লাইকস কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, যে দেখুন 14টা লাইকস কিন্তু রয়েছে। তো আমাদের কিন্তু আগে ছিল 4টা, এখন হচ্ছে 14টা। তো এইভাবে কিন্তু আপনিও বাড়িয়ে নিতে পারেন একদম সম্পূর্ণ ফ্রিতেই, দেখতে পাচ্ছেন 15 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের সকলগুলো এখানে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো গাইস এইভাবে কিন্তু আপনিও বাড়াতে পারেন, এই যে একদম সম্পূর্ণ ফ্রিতে এখানে আমাদের কিন্তু লাইকসগুলো দিয়ে দিল, আপনারা বিশ্বাস করতে পারবেন যখন এখানে লাইকসগুলো দিবে সেগুলো আপনি তখন বিশ্বাস করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনার কী, আমি যেটা বলছিলাম যে আপনাকে আনলিমিটেড কীভাবে করতে পারবেন সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। তবে আপনার ট্রিক্সটা খাটিয়ে দেখবেন, যদি হয় তাহলে হবে, আমার যতটা জানা আর কি ততটুকু বলবো আর কি। তো ফার্স্টে আমি যদি এখান থেকে আমার যে কোনো ব্রাউজারটা ওপেন করি, ব্রাউজার ওপেন করার পরে আপনারা জাস্ট ওয়েট, যে ব্রাউজার ওপেন করার পরে জাস্ট এখানে সার্চ বারে যদি আসেন, আসার পর লিখে যদি সার্চ করেন ট্যাম্প মেইল, তাহলে কিন্তু এখানে অনেক ইমেইল পেয়ে যাবেন। ট্যাম্প মানে হচ্ছে টেম্পোরারি মেইল, কিছু মেইল আর কি কিছু সময়ের জন্য পাবেন, যে মেইলগুলো আপনি এখান থেকে ইউজ করে নিতে পারবেন। তো ওই ওয়েবসাইটে গিয়ে সাবমিট দেবেন, আর যদি হয় তাহলে তো ভালোই। আর আমার মনে হয় যে একটা অ্যাকাউন্টে বারবার হয়তো নাও দিতে পারে, তো এই